হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজ কিন্তু আমি হ্যাংলামি রান্না নয়, আজকে নিয়ে চলে এসেছি খাওয়ার আসরের সমস্ত কটা রেসিপি। তো সবার প্রথমেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ আজকে রান্না করব সবার প্রথমে মুরগির লাল লাল ঝোল। তো আলুগুলোকে নর্মাল ভেজে নিচ্ছি। আমি মুরগির মাংস বা খাসির মাংস যে কিছুই রান্না করার আগে আলু কিন্তু খুব বেশি ভাজি না, কারণ আমি দুটো মাংসই খুব সিমে রান্না করি, সেই কারণে আলু এমনি সিদ্ধ হয়ে যায়। তো যথারীতি পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি, নর্মাল যেমন চিকেন কারি রান্না করে সেই রকমই রান্না, শুধু তোমরা বলো বলে দেখাচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে এবার টমেটোগুলোকে ভেজে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এর সঙ্গেই আমি একটা গোটা গরম মশলা একবারে বেটে দিয়ে দিয়েছি, কারণ গোটা গরম মশলা আমি ফোড়নে দিইনি, ভালো লাগে না চিকেন কষাতে। তো একেবারে সমস্ত মশলাগুলো বেটে দিয়ে দেওয়ার পর এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু একটু দই দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারো, আমার কাছে দই যেহেতু ছিল না সেই কারণে আমি নর্মাল রান্না করছি। তো যাই হোক, এবার এই মশলাগুলোর সাথে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নিলাম। এরপরে যা যা প্রয়োজন হয়, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্তটাই পরিমিত দিয়ে দেবো। আচ্ছা, আমি ওই মশলাতে কিন্তু আগে একটুখানি, যখন আমি মিক্সিতে পেস্ট করেছিলাম আদা বাটা আর রসুন বাটা, তখন ওর মধ্যে গোটা গরম মশলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপরে এটাকে ভালো মতো কষিয়ে নেবো, যত ভালো মাংসটাকে কষানো হবে তত কিন্তু মশলার কালারটা আসবে। আমি এখনই এর মধ্যে জল অ্যাড করব না, একটু কষতে দেব, তারপরে আস্তে আস্তে আমি এর মধ্যে জল অ্যাড করব। দেখো আমার মাংস কিন্তু মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, অলরেডি মাংসতে লাল একটা কালার চলে এসেছে। এরপরে আমি আলুটাকে অ্যাড করে দেব। আলুটা দেওয়ার পরে আমার মশলার বাটিতে যেইটুখানি জল, মানে মশলার ধোয়ার পরে বাটিতে যে জলটা হয় সেইটুখানি জল আমি অ্যাড করব, দিয়ে আবার এটাকে কষতে দেব। যত বেশি আমি এটাকে কষাবো তত বেশি এটার কালার আসবে। তো দেখতে পাচ্ছ আমি মশলাটা কষে যাওয়ার পর জলটাও আমার শুকিয়ে গেছিলো, এরপর আমি পরিমিত জল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে সানরাইজের চিকেন কারি মশলা। কোনো কোনো দিন এই চিকেন কারি মশলা দিয়ে চিকেন খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো মোটামুটি আমার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, আর একটুখানি ফুটলেই হয়ে যাবে রেডি। তো এরপরে আমি রান্না করে নিচ্ছি যেটা, সেটা হচ্ছে কাতলা মাছ ভাজা। আজকে খাওয়ার আসরে কাতলা মাছ ভাজা, ফুলকপি আলু ভাজা, আর চিংড়ি মাছের সর্ষে বাটা, আর মুরগির মাংস ছিল। তো আমি আজকে আর চিংড়ি মাছের সর্ষে বাটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, ওটা কোনো এক অন্য কোনো একদিন দিয়ে দেবো। তো এবার আমার কাতলা মাছটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। আলাদা করে কোনো রেসিপি দেখাচ্ছি না, যা রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফুলকপি আলু ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, ফুলকপি আমার সবসময় অল টাইম ফেভারিট, আর ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। তো ফুলকপিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে একটুখানি নুন আর অল্প একটুখানি চিনি অ্যাড করলাম, আর অল্প একটু হলুদ অ্যাড করলাম। আমি একটু বেশি তেলেই ভাজছি, তার কারণ একটু ছাঁকা ছাঁকা বাজবো, আর এই তেলটার মধ্যেই আমি আরও একটা জিনিস রান্না করব। তোমরা অনেকেই অনেক দিন থেকে ডাল পাতুরি দেখতে চাইছিলে আমি যেভাবে রান্না করি, তো ফুলকপি আলু ভাজার তেলটার মধ্যে আমি মুসুর ডালটাকে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালটাকে একটুখানি নর্মালভাবে ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব যাতে ডালটা একেবারে গলে না যায়। তো মোটামুটি দেখো আমার কিন্তু মুসুরির ডালটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো, এখনই খুব বেশি জল অ্যাড করবো না, যাতে প্রথমেই একেবারে ডালটা পুরো সিদ্ধ না হয়ে যায়। এখানে এরপর আমি ডালটাকে একটুখানি সিদ্ধ, মানে ফোটা পর্যন্ত একটুখানি অপেক্ষা করব, দিয়ে তারপর আমার যা যা মশলা সেগুলো অ্যাড করব। দেখো আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পুরো গলে যায়নি। এরপরে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিলাম, আর রসুনের নিনজা টেকনিক, আমি রসুনটাকে থেতো করব না, জাস্ট একটুখানি সাড়াশি দিয়ে একটুখানি চেপে ওটার মুখ, যাতে রসুনের ফ্লেভারটা ডালের মধ্যে আসে, আবার রসুনটাকে বেটেও ডালের ভাতের সাথে খাওয়া যায়, সেই রকমভাবেই আমি এর মধ্যে রসুনটাকে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেবো, দুটো কাঁচা লঙ্কা আমি ফেড়ে দিয়েছি, বাকি কাঁচা লঙ্কাগুলো আমি নর্মাল গোটাই দিয়েছি যাতে আমরা ডোলে খেতে পারি, কারণ এই ডালটা মোহরও খাবে, সেই কারণে লঙ্কাগুলো আমি গোটা গোটাই দিয়েছি। তো মোটামুটি আমার দেখো ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এরপর পরিমিত হলুদ, নুন আর চিনি অ্যাড করে দেবো, দিয়ে আর একটুখানি কিছুক্ষণ ফুটতে দেবো যাতে পেঁয়াজটা আর রসুনটা আধ সিদ্ধ হয়ে যায়। তো মোটামুটি দেখো আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি অল্প একটু জল অ্যাড করব, কারণ আমরা এটা দুবেলা খাবো, নীলাদ্রি টিফিন নিয়ে যাবে সেই কারণে। তো মোটামুটি আমার ডাল রেডি হয়ে গেছে। ডাল পাতুরি নামানোর আগে জাস্ট একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবে, অসাধারণ খেতে লাগে কিন্তু এই ডাল পাতুরিটা।
তো চলো নেক্সট আইটেমে চলে যাই, এরপর আমি রান্না করব হচ্ছে গিয়ে স্টমাক কারি। তার জন্য আমি কড়াতে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। অ্যাজ ইট ইজ আলুগুলোকে খুব বেশি ভাজবো না, মোটামুটি একটুখানি ভেজে এটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এটা আমি গ্রেভি রান্না করব। আর পেঁয়াজ দিলে তোমরা তো জানো গ্রেভিটা ভালো হয়, তো পেঁয়াজটাকে আবার ভালো মতো ভেজে নেব। মাংস রান্না করার সময় আমি কিন্তু পেঁয়াজ একেবারে ভেজে গলিয়ে ফেলি না, হালকা হালকা বাজি যাতে গ্রেভিটা একটুখানি ঠিক হয়। তো তার মধ্যে আবার একটু টমেটো দিয়ে দিলাম, এরপর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, পরিমতো নুন লঙ্কা হলুদ মিষ্টি। নর্মাল যেমন আমরা চিকেন কষা রান্না করি ঠিক সেই রকমভাবেই রান্না করব। স্টমাক খেতে আমার ভীষণ ভালো লাগে, মেটেটা আমি খুব একটা পছন্দ করি না, তাও এর মধ্যে দু একটা মেটে দিয়েছি, বাচ্চা মেয়ে মানে আমার মেয়ে নীলাদ্রি আর মা খাবে বলে। তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি স্টমাক মেটেটাকে অ্যাড করে দেবো। দেখো স্টমাকটাকে আর মেটেটাকে অ্যাড করে দিচ্ছি, এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এই রান্নাতে আমি এক ফোঁটা জল দেবো না, কারণ এর মধ্যে থেকে কিন্তু অটোমেটিক্যালি জল বেরোবে আর ওই জলেই রান্নাটা হয়ে যাবে, আর এটা কিন্তু ঝোলঝোল ভাল লাগে না, এটা একটু মাখা মাখা খেতেই বেশি ভালো লাগে। মশলা মোটামুটি আমার অ্যাড করা হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব মশলাগুলো, যাতে স্টমাক বা মেটের ভিতরে ঢুকে যায় আর যেন একটুখানি কালারটা আসে। এইভাবে এবার এটাকে মোটামুটি 20-25 মিনিট রেখে দিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আচ্ছা, অনেকে কিন্তু মেটে আবার একটু প্রেশারে সিটিও মেরে নেয়, যেহেতু আমি আগেই বললাম আমি সিমে রান্না করি সেই কারণে আমার সিটি মারার প্রয়োজন হয় না, এমনি স্টমাক খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এরপর এটাকে রেখে দিলেই এখন দেখে মনে হচ্ছে কালার আসেনি, একটু পরে দেখবে দারুণ কালার চলে এসছে। দেখো কি দারুণ কালার এসছে আমার স্টমাক মেটের। তো এই ছিল আজকের ভিডিও, তোমরা স্টমাক মেটেটা কীরকম হয়েছে একবার দেখে নাও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নার ভিডিওগুলো কেমন লাগছে, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে স্টমাক মেটেটা।